মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10:30। লালটু অফিসে বেরিয়ে গেছে, ওকে সকালবেলা টিফিন করে দিয়েছিলাম, তো নিয়ে বেরিয়ে গেছে। এবার আমি দেবো পুজো, পুজো দিয়ে তারপরে ঘরের যা টুকটাক কাজ করা সেগুলো করবো। আজকে খাট ফাট সব পরিষ্কার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, সকাল সকাল আজকে সব সেরে ফেলেছি। আর হচ্ছে তোমার এখন তো বৃহস্পতিবার পুজো দিতে আজকে একটু টাইম লাগবে, কারণ মানে অন্যান্য দিন আর কি আমাদের পুজো দিতে বেশিক্ষণ টাইম লাগে না, আজকে একটু টাইম লাগবে, কারণ এত বৃহস্পতিবার ঠাকুর তোলা আছে, ঠাকুর পরিষ্কার করা আছে, সিংহাসন পরিষ্কার করা আছে সবটাই। আর কালকে এত গুরুম গুরুম করলো, মানে ইন্দ্রদেব এতটাই খেপে গেছিল কালকে, গুরুম গুরুম করেছে, এখানে গুরুম হয়েছে, কিন্তু আমার মায়ের বাড়ি মানে কেষ্টপুরের ওখানে মুষলধারে বৃষ্টি হয়েছে, আর এখানে বৃষ্টির কোনো নামগন্ধই ছিল না। তো যাই হোক, এরকম এখন হচ্ছে শরৎকাল, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি, এমন না যে ওই জায়গায় মেঘ করেছে মানে এক জায়গাতেও বৃষ্টি হবে, এরকম কোনো ব্যাপার না। আর এই যে ব্যাগটা বার করেছিলাম না কালকে, ব্যাগটা আমি বেকার বার করেছি, কারণ আমরা প্রথমে ভেবেছিলাম এই ব্যাগটা ছোট, এটা এই যে এটাতে হয়ে যাবে, কিন্তু ব্যাগটা এতটাই বড়, এতটাই বড়, মানে এত বড় ব্যাগ নিয়ে যদি কারোর বাড়ি যাই সে লিটারেলি হার্ট অ্যাটাক করে যাবে, যে বাবা কতদিনের জন্য থাকতে এসছে বাড়িতে। আর কি করছি, এটা আমার বাবা মা কেন, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি কেউই ভাববে না। হ্যাঁ, আদার্স হয়তো কারোর বাড়ি গেলে তারা ভাববে, কিন্তু নিজেদের লোক কেউই ভাববে না কখনো যে কতদিনের জন্য থাকবে। এনারা সবসময় চায়, শ্বশুর শাশুড়ি বলো বাবা মা বলো, এনারা সবসময় চায় যে ছেলে বউ হোক বা মেয়ে জামাই হোক এসে থাকুক। তো ব্যাগটা অনেকটাই বড়, দেখে বুঝতে পারছো অনেকটাই ব্যাগটা বড়, এত বড় ব্যাগ নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। কেন এত বড় ব্যাগ নিয়ে, অত তো জিনিসই নেই, বেকার এত বড় একটা ব্যাগ ঢ্যাং ঢ্যাং করতে করতে নিয়ে গিয়ে তো লাভ নেই। তো আলমারির ওপরে এই যে এই জায়গাটাতে, এই ওপরটাতে না, এই এই দুটো যে সবুজ রঙের এ করা, এই দুটো তো তোমার বড় বড় লাগে, যে এই দুটো নেবো না, ওই যে বাক্সটার ওপরে না একটা ব্যাগ আছে, বাক্সটার ভেতরে এরকম সেম এরকম ব্যাগ আছে, মনে হয় একটু ছোট সাইজের আছে, তো ওটা দেখতে হবে, এখন বুঝতে পারছি না যে ছোট না বড়, বাট মনে হচ্ছে ওটা ছোট, তো ওই ব্যাগটাই নিয়ে যাবো। কারণ তোমাদের কালকেও বললাম যে ওই হাতে যে ওই জামা কাপড়ের ব্যাগগুলো না, দড়িগুলো মানে যে লেসগুলো হয় ওগুলো ছিঁড়ে যায়, তো সেক্ষেত্রে মাঝ রাস্তায় ছিঁড়ে গেলে একটা কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে, তো ওর জন্য এই ব্যাগটা নেবো না। এই ব্যাগটা যেমন ঢুকিয়েছিলাম, আর এতটা পরিমাণে জামা কাপড় এখানে ঠেসে রাখা আছে, মানে আর কি বলবো, জামা কাপড় গুলো এখন যেখানেই বার করবো সেখানেই জামা কাপড়ের পাহাড় হয়ে যাবে। জামা কাপড় মানে সোয়েটার টুপি, তারপর সিমলা ঘুরতে গেছিলাম ওর জন্য গ্লাভস কিনেছিলাম, সেই গ্লাভস সবটাই রয়েছে ওখানে। তো যাই হোক, এটা আজকে আর ঢোকাবো না, এটা পরে কোনো একটা টাইমে ঢুকিয়ে দেবো। তো চলো এখন পুজোটা দিয়ে নি, ঠাকুর বসে আছে, ঠাকুরকে এখনো পুজো দেওয়া হয়নি, পুজো দিয়ে তারপরে আমি খাবো, কারণ বৃহস্পতিবারটা আমি এই করি, আগে পুজো দিয়ে নি তারপরে সব টিফিন টিফিন করি। লালটু আজকে সকালবেলা গিয়ে ফুল মালা যা আনা সব এনে দিয়েছে, আর বাইরে উঠেছে মানে মুষলধারে বলছি, দেখ বাইরে উঠেছে রোদ, মানে বৃষ্টি বৃষ্টি করতে করতে এমন হয়েছে সে এখন মুষলধারে বৃষ্টি বলতে যাচ্ছে। আগে এখানে ঠাকুরের বাসনগুলো মাজবো, লেবু দিয়ে আগে ঘষে নেবো, নিয়ে তারপরে ঠাকুরের সাবান স্কচ ব্রাইট আলাদা করে রাখা আছে ওইটা দিয়ে মেজে নেবো। তো চলো এখন পুজোটা আগে দিই। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে যাই ওই ঘরে, সব ঠাকুরের জামা কাপড় যা বাসি জামা কাপড় ছিল সব ধুয়ে দিয়ে আবার নতুন করে জামা কাপড় পরানো, মালা ঠালা পরানো যা হয় বৃহস্পতিবার দিনকে। তো এখন এই ঘরে চলে এসেছি, হব হচ্ছে একটু রেডি। কেন রেডি হব, যাব হচ্ছে আমার মায়ের বাড়িতে, আমি একাই যাব, লালটু তো অফিস চলে গেছে, আমি একাই যাব। তো চলো এখন একটু রেডি হই, বাইরে রোদ আছে, ভালোই রোদ আছে বাইরে, মুখটা পুরো কালো হয়ে গেল। আর এই নাকছাবিটা না চেঞ্জ করব, এই নাকছাবিটা চেঞ্জ করে একটা সোনার নাকছাবি পরবো, কারণ পুজোর কটা দিন এই পাথরেরটা আর ভালো লাগছে না, এটা পরলে, এটা পরি কেন বলতো, এটাও সোনার বাট এটা পরি হচ্ছে পরলে না তোমার মানে এটা কিন্তু কমফোর্টেবল ফিল হয়, আর বাদ বাকি আমার যে সোনার আমার নাকের মানে আমি বিয়েতে পেয়েছিলাম বা নিজেও আমি এটা নিজে কিনেছিলাম, আর বিয়েতেও পেয়েছি, তিন চারটে নাকের আছে, সবকটাই মানে পিওর সোনার,
কিন্তু কি বলতো, এইগুলো হয় কি একদম মানে কমফোর্টেবল, কোনো অসুবিধা না, ওইগুলো না একটু যদি ধরো নাকটা এরম করে দিলাম, সেই না এরম গেঁথে যায়। একবার হয়েছিল এরম গেঁথে গিয়ে নাক ছেপে এরম উপরে উঠে আছে, আর এই যে এই নাকের এই কোনাটা গল গল করে রক্ত বেরিয়ে গেছিল, এমন অবস্থা। তো তারপর থেকে ভয় ভয় আমি আর ওই সোনারটা পরতাম না। তো এখন পুজো এসছে, একটু এটা সোনার পরি, আর এই পাথরের নাক ছেপে না সবকিছুর সাথে মানায় না। তুমি জিন্স পরো, ই পরো, সবকিছুর সাথে মানাবে না, কিন্তু সোনারটা পরলে তোমার সবকিছুর সাথে মানাবে। তো চলো আর বেশি বক বক করছি না, এখন ঝটপট করে রেডি হই। রেডি অলমোস্ট 11:45 বাজে, 11:12 অলমোস্ট 11:12 বাজে। তো চলো আগে রেডি হইনি, আজকে যেহেতু চতুর্থী, তোমাদের সবাইকে চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। তোমরা সবাই ভালোভাবে আজকে থেকে পুজোটা শুরু করো, ভালোভাবে ঘুরো ফিরো। আমার মনে হয় তোমরা শুধু চতুর্থী না, তোমরা অনেকদিন আগে থেকে হয়তো পুজো পুজো দেখা, ঠাকুর দেখা শুরু করে দিয়েছো। তো যাই হোক, চলো আজকে ওই বাড়ি একটু যাই মায়ের কাছে, আর বক বক করছি না, এবার রেডি হলো। আমি পুরো রেডি হয়ে গেছি, এই যে দিদির আজকে যে ড্রেসটা দিদি আমাকে দিয়েছে ওই ড্রেসটা পরেছি, আর তার সাথে এই কানের দুলটা পেয়ার করেছি। তো পুরো রেডি, আজকে কিছুই সাজিনি, জাস্ট আইব্রোটা করেছি আর মুখে একটু এ দিয়েছি, কম্প্যাক্ট পাউডার দিয়েছি, আর কিচ্ছু না, আয়লানা কাজল ঠাজল কিচ্ছু পরিনি। গরম বাইরে গেলেই তো সব গলে জল হয়ে যাবে, আর এত সেজে গুজে কি লাভ। সাজবো, সাজতে হয় রাত্রির বেলা, যেই যখন সাজলে সাজটা থাকবে মুখে, আর এখন সাজলে এই তো বেশি না, ফ্ল্যাট থেকে নিচে নামবো, পুরো এইখানটাকে ঘামবো, অলরেডি ঘেমে গেছে, ঘামে ঘেমে পুরো এখান থেকে ঘাম টপকাবে, এখান থেকে ঘাম টপকাবে, দরকার নেই। চলো এখন বেরোই, দোকানে চলে এসে এখন এই চেয়ারটা আমি অধিকার করেছি, আর ওনাকে ওইদিকে পাঠিয়ে দিয়েছি। মা ওখানে বসে আছে, আমি এই আসলাম, এখানে গান চলছে, এটা অঙ্ক ক্লাবে চলছে মনে হয় না, কি সুন্দর এ করেছে প্যান্ডেলটা, আমি ঠাকুর কোথা থেকে দেখবো না, কোনোবারে করে না, কিন্তু এইবারে কি সুন্দর যেন এখানে এইটা করেছে, অনেক বড় ঠাকুর এনেছে। তো এখন একটু মায়ের কাছে বসি, বসে একটু গল্প টল্প করি, এই চেয়ারে বসে আছি কেন, আমি ওখানে বসতে পারবো না বলে মা এখানে বসতে দিল। আর বাইরে এত রোদ, আজকে ঘোষপাড়া থেকে আর হেঁটে আসিনি, ঘোষপাড়া থেকে আজকে রিস্কায় চলে এসেছি। তো এই এখন এই ম্যাডামের সাথে একটু বসে বসে গল্প টল্প করি, করার পরে তারপরে বাড়ি যাবো। মায়ের কাছে এসেছি আর মা কিছু না কিছু খাওয়াবে, তো এখানে অনেক কেক বিস্কুট অনেক কিছু রয়েছে। তো ফাইনালি মার খালি বড় বড় কোথায় 10 টাকার কেক গুলো, 10 টাকা করে না বাটি কেক গুলো, ওই 10 টাকার কেক ওই সব দেবে। তো আমার এই কেকটা ভালো লাগে, আমাদের ওখানে, আমাদের এখানে এই কেক পাওয়া যায় না, 5 টাকা থেকে 7 টাকা হয়ে গেছে। ম্যাডাম খাবেন না, কেন ম্যাডামের সুগার আছে, ওর জন্য আমার ঠোসাচ্ছে। তো ব্রিটানিয়া কেক ও বলেছে, আর একটা কি বাটি কেক, উইঙ্কেলস এর না, উইঙ্কেলস এর একটা কেক বলেছে, কিন্তু এত আমি খাবো না, এই একটা খাবো, খেয়ে এখন বাড়ি চলে যাবো, আসলেই খাওয়াতে হবে। তো এখন আমি একটু রেডি হচ্ছি, কেননা যাব হচ্ছে ঠাকুর দেখতে। এই যে আমার মা দেখো না, ঝিক ঝাক শাড়ি পরেছে, এই শাড়িটা আমি দিয়েছিলাম না, এর ম্যাচিং যে ব্লাউজটা দিয়েছি ওইটা পরো। হ্যাঁ, এই যে এটা আমি মাকে মনে হয় পুজোর কোন বছর দিলাম, 2020 না 2020 2020-তে মাকে এই শাড়িটা, এই শাড়ি আর এই ব্লাউজটা কিনে দিয়েছিলাম, তখন আমি পড়াতাম, টিউশনি করাতাম, তো আমি নিজেই নিজের টাকায় নিজেই দিতাম। তো যাই হোক, সেসব এখন ইতিহাস, এখন আর স্টুডেন্টও নেই, এও নেই। তো যাই হোক, এখন রেডি হচ্ছি, একটু সাজুগুজু করছি, যাচ্ছি হচ্ছে আমরা শ্রীভূমি, কেননা এই ঠাকুর দেখা আমাদের চতুর্থীর দিন শ্রীভূমি দিয়েই শুরু হয়। আর শ্রীভূমির ঠাকুর না দেখলে এই ম্যাডামের মনেই হয় না যে ঠাকুর দেখেছে, মানে এই যে শ্রীভূমি দেখিয়ে দেবো ব্যাস, আর উনি আর কোনো দিন বলবে না যে এই ঠাকুর দেখবো। আর সত্যি কথা বলতে মায়ের পায়েও ব্যথা, মাও তো হাঁটাচলা করতে পারে না, ওই ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে, মানে মায়ের পায়েও ব্যথা, মা না তো হাঁটাচলা করতে পারে না, কিন্তু ওই যে শ্রীভূমি যেই বছর দেখা হলো না, ইস দেখা হলো না, এমনকি কোভিড এর টাইমে মুখে মাস্ক পরে মাকে ঠাকুর দেখতে নিয়ে গেছি, ওনার শ্রীভূমিটা দেখা চাই, চাই মানে চাই, শ্রীভূমি না দেখলে হবে না। তো জন্য বাবা, আমি, মা যাচ্ছি, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, একটু আইশাটো মানে পড়ছি, যেহেতু বিকাল বিকাল হয়ে গেছে, এখন অলমোস্ট 4টে বাজে, দেখো 4:30 বাজে, এই যে আসলেই খালি জল গোজে আমার মুখে, জল খা জল খা। আর বাবা ওই যে ঘরে শুয়ে রয়েছে চিৎপটাঙ্গ, মানে যতক্ষণ আমরা রেডি হবো ততক্ষণ ওনার একটু ঘুম হয়ে যাবে, একটু ঘুমিয়ে নিই, ততক্ষণ আমরাও রেডি হয়ে যাই, রেডি হয়ে তারপরে বেরোবো। কিরে ওঠ,
দেই। আবার আবার ঘুরে শুয়ে পড়লি, ওই দেখো যত উঠতে বলছে তত ঘুরে শুয়ে পড়ছে। এই ওঠ, সর, বেরোবো তো, ওঠ। দেখো দেখেছো, মশা খেয়ে নিচ্ছে ওকে একদম। ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো, ওঠো। দেখো কিরম ঢেঁটু, উঠবেই না। এই দেখো, ওইটাই দেখো, যত উঠতে বলি আর কাত হয়ে যাচ্ছে। ওই দেখো, এই এই এই, পড়ে যাবি পড়ে যাবি। আমরা রেডি হয়ে গেছি, এই যে আমার ড্রেস সেই আছে, একটু জাস্ট মেকআপ করেছি। আর এই মা, দুর্ভাগ্যের বিষয় বাবা গেল না, বাবা যাওয়ার কথা ছিল, বাট বাবা খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট করতে করতে এতটাই লেট হয়ে গেছে। তো বাবা বলছে, আমি বাবাকে বলে দাও ওইখানে চাবি রয়েছে, তো এতটাই লেট হয়ে গেছে, তো বাবা বলছে আর আমি বেরোবো না, কারণ বাবার আবার দোকান খোলা আছে বিকালে। হ্যাঁ, বাবার আবার বিকালে দোকান খোলা আছে, ওর জন্য বাবা আর বেরোলো না। যাও তুমি, যাও যাও যাও। হ্যাঁ, বাবা আর বেরোলো না, তো এখন আমি আর মাই যাচ্ছি। শ্রীভূমিতে মারাত্মক ভিড় হয়, মারাত্মক মানে এতটাই পরিমাণে ভিড় হয় শ্রীভূমিতে, ওর জন্য বাবা বললো আমি গেলে আমি আসতে পারবো না টাইমে। তো যাই হোক, আর গেল না, রেডি মানে সব জামা কাপড় বার করা ছিল, আর লাস্ট মোমেন্টে আর বেরোলো না বাবা। এখন শ্রীভূমির লেক টাউনের কাছে আছি, চলে এসেছি অলমোস্ট। এই হচ্ছে শ্রীভূমির লাইটিং, এখান থেকে শুরু। যারা যারা গোলাঘাটা থেকে আসতে পারো তারা গোলাঘাটা দিয়ে ঢুকবে, আর এটা হচ্ছে লেক টাউন দিয়ে। ভালো ভিড় হয়েছে দেখে বুঝতেই পারছো, ভালোই ভিড় হয়েছে। তো চলো এই ভিড় ঠেলতে ঠেলতে এখন ঠাকুর দেখি, তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখো শ্রীভূমির ঠাকুর। খুব সুন্দর লাইটিং করেছে কিন্তু, বলো মা, প্রত্যেকবারই করে অবশ্য। হ্যাঁ, আজকে চতুর্থী হলেও আজকে বেশ ভালো ভিড় আছে। এমনি মহালয়া থেকে উদ্বোধন করে দিয়েছিল, কিন্তু চতুর্থীর দিন মানে এত ভিড় মনে হয় অষ্টমীর ভিড় এরকম লাগছে। তো বাবা ওর জন্যই আসেনি, কারণ বাবা আসতে পারবে না। মা দেখো না মুখের হাসি, মানে এই শ্রীভূমি দেখার জন্য মা লিটারালি ওয়েট করে থাকে, হাসি দেখে বুঝতে পারছো তোমরা। শ্রীভূমির এখানে ভিড় হয়েছে মারাত্মক, মারাত্মক মানে মারাত্মক ভিড় হয়েছে। শ্রীভূমি থেকে বেরিয়ে গেছি, শ্রীভূমির সামনে এই একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাও খুব সুন্দর আছে না ফুচকা, এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে। মায়ের অ্যাকচুয়ালি না পায়ে ব্যথা, তো ওর জন্য মা বসে গেছে, একটু বসে না পাচ্ছিনি তারপর আবার যাবো। আর আমি চুল বেঁধে এসেছিলাম লাইনে, এতটাই মায়ের কষ্ট হচ্ছিল, আমার ক্লিপটা খুলে মায়ের মাথায় পরে দিচ্ছে, আর মা তো হোস্টেল পরে এসছে, ওর জন্য মায়ের আর মানে মায়ের ক্লিপটা আমার হলো না, তো আমি চুল খুলেই ঘুরে বেড়াচ্ছি, আর মাকে যে একদম টাইট ফিট করে চুল বেঁধে দিয়েছে। ঠাকুর দেখে কেমন লাগলো? খুব ভালো লাগলো, সব বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি মা হাঁটতে পারে না, তো হাঁটতে হাঁটতে মায়ের লিটারেলি পা যন্ত্রণা করছে এমন অবস্থা। তো এখন এখানে কফি খাবো, খেয়ে মাকে বাড়ি দিয়ে আমি তারপর আবার বেরিয়ে বাড়ি চলে যাবো। এই আমাদের কফি এসে গেছে, এতটাই গরম মা ধরে রাখতে পারছে না লিটারেলি।
চলো এখন কফিটা আগে খেয়ে নিই। এই দোকানের কফিটা কিন্তু দুধ ধর্ষ করে, এটা কেশবপুরের ম্যাগনাম নতুন খুলেছে, বাট দুধ ধর্ষ কফি করে। এখানে বেশিক্ষণ আজকালকার দিন আর বেশিক্ষণ কেউ হাঁটতে পারে না, যেমন আমার জেঠুরা রাতকে রাত হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আর ওই ঠাকুর মেন হচ্ছে শ্রীভূমি দেখতে গেছিলাম, তো শ্রীভূমির ওখানেই একটা মানে বেরিয়েই রাস্তা দিয়ে বেরোতেই এক্সিটে আর একটা প্যান্ডেল হয়, তো ওই ঠাকুরটাও খুব সুন্দর তোমাদের তো দেখালাম। তো এইসব দেখে এখন ফাইনালি মাকে বাড়ি ছাড়বো, ছেড়ে আমিও বেরোবো। নানা লাইটু অলরেডি মানে বাসে আছে, উত্তরাঙ্গায় আছে, ও আসছে, মানে ও বাড়িতে, ও ওই বাড়ি চলে যাবে ফ্ল্যাটে, আর আমি ওখান থেকে একেবারে মাকে ছাড়বো ছেড়ে। অ্যাকচুয়ালি আমি এদিকতেই বেরিয়ে যেতাম, আমি একটা সাইড যে বড় ব্যাগ নিয়েছি, আমি সাইড ব্যাগে নিয়ে এই ছোটো একটা পার্টস নিয়ে তো ওর জন্য ব্যাগটা নিতে যাবো। তো ব্যাগটা নিয়ে ওখান থেকে একদম সোজা বাড়ি। তো পায়াটা একটু কমেছে গো? অ্যাকচুয়ালি পায় না, মায়ের হাঁটু বাতের ব্যথা বলে মায়ের ওই প্রবলেম আছে। আর আমার বাবাও আগে হাঁটতে পারতো, বাট বাবার এখন সেম সেই স্পন্ডালাইসিস ধরা পড়েছে, ডাক্তার কাছে দৌড়াদৌড়ি হচ্ছে, তোমরা দেখেছো হয়তো ব্লগে। তো ওই এখন বাবারও না বেশি হাঁটতে পারে না, তো মায়ের এই ঠাকুরটা না দেখলে মা বলে যে আমার এই ঠাকুরটা না দেখলে আমার যেন ঠাকুর দেখে মানে মনে হয় না কিছু একটা দেখেছি, তো ওর জন্যই আর কি কষ্ট করে দেখানো। এবার সন্ধে হয়ে গেছে বলে আরো ভিড় পেয়েছি, কিন্তু এরকম যদি লাইনটা তোমার রাখে অষ্টমী নবমী যদি রাখে তাহলে বেশি মানে কি বলবো জ্যামটা হবে না। এই ঠাকুরটাও ঢাকায় দেখো, এখানে ঠাকুর এসে গেছে, ঠাকুর ভেতরে এসে গেছে, হ্যাঁ এরকম স্ট্রাকচার এখানে করে। অষ্টমী নবমী যদি এরকম মানে দড়ি ছাড়ে আর লোকজন ঢোকায় তাহলে এতটা প্রবলেম হবে না, নইলে শ্রীভূমিতে সত্যি ঠাকুর এমনিও ভালো করে, প্যান্ডেলও ভালো করে, কিন্তু কি বলতো প্রবলেমটা হচ্ছে ভিড়, মানে কেউ যদি ঢোকে মিনিমাম 3-4 ঘন্টা আগে লাইন থেকে বেরোতে পারে না, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক ভালো লাগলো বেশ ঠাকুরটা, মায়ের দৌলতে আমারও দেখা হয়ে যায়। তো লালটির সাথে কবে আসবো আর ঠিক নেই, কিন্তু মায়ের মায়ের শখটা পূরণ আমার কাছে সবার আগে, মায়ের শখ পূরণ হলেই ব্যাস আমার মনে শান্তি। চলে এসেছি ঘরে, চলায়া ঘর মে, এত কষ্ট হচ্ছে না, কষ্ট মানে কি বলতো গরম লাগছে খুব। এই দেখো বাবা জামা কাপড় বার করে রেখেছিল, লেট হয়ে গেছে ওর জন্য আর যেতে পারলো না। তো যাই হোক এখন আমি আসলাম, এসে 5 মিনিট একটু বসবো, কারণ এই মুহূর্তে আমি এক্ষুনি বেরোতে পারলে আমি পারবো না, 5 মিনিট একটু বসবো, 5 মিনিটই বসবো, বেশিক্ষণ বসবো না, বসে তারপরে বেরোবো। আর এই দেখো যে তোমাদের বলছিলাম না এই যে শাড়িটা ফলস পিকো করতে দিয়েছিলাম, তো হয়ে গেছে, এবারে আজকে নিয়ে যাব শাড়িটাকে, তোর জন্য এখানে রেখেছি একদম ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে। আজকে সব খয়েরি, এটা খয়েরি, নেল পলিশ এরম ম্যাচ করে পরা, আমার ব্যাগটাও আজকে খয়েরি, সব খয়েরি খয়েরি, আমার জুতোও খয়েরি। তো যাই হোক হ্যাঁ একটু বসি, ক্লান্ত হয়ে গেছি পুরো, ক্লান্ত মানে ভালোই ক্লান্ত হয়েছি। হ্যাঁ মা হ্যাঁ একটু 5 মিনিট বসে নি, বসে নিয়ে তারপর বেরোবো। আবার কি খাবো মানে কিরম দেখো, মাংস ভাত খেলাম, কফি খেলাম, রাস্তায় তোমাদের দেখাইনি, চাউমিন খাবি, রোল খাবি, আর কি বললে না ঘুগনি খাবি, মানে যা আস খুলে দিচ্ছে আস। এটা বলছিলাম মানে মাখালি এটা খা ওটা খা সেটা খা, ভাত মাংস খেয়ে গেছি, কার খিদে পায় বলতো, ওই যে মায়ের মন সন্তানকে খালি খাওয়াবো খাও, শুধু আমাকে বলে না আমার দিদিকেও তাই করে, আমার দিদিও রেগে যায়, ইভেন আমার দিদির যে দুই মানে ছেলে নাতি তার নাতিদেরও এরকম করে, তো বললেই বলে মা হলে বুঝবি, মা হলে বলো মা হলে বুঝবি। কেন খাওয়াতে কেন খাওয়াতে চাই, বাড়িতে এসেই মেকআপ টেকআপ আর কিচ্ছু তুলিনি, এসেই আগে লালটুকে একটু চা করে দিলাম, কারণ আমারও একটু লেট হয়ে গেছে আসতে, কারণ বাসের প্রবলেম রাস্তায় জ্যাম। তো এসে আগে লালটুকে একটু চা করে দিলাম, দিয়ে ওই ড্রেস পরে, ড্রেস ছাড়া হয়নি, ওই ড্রেস পরেই আবার ভাত বসিয়ে দিয়েছি। আজকে লালটু ওই বাড়ি গেছিল, তো মা ওই কি সরল পুটি না কি পুটি মাছের একটা সর্ষে বাটা দিয়ে ঝাল পাঠিয়েছে আর লোটে মাছ পাঠিয়েছে, মানে একদম ঝুরো না বাট একদম আদা রসুন দিয়ে একদম মানে কাদা কাদা মাখো মাখো করে একটা পাঠিয়েছে। তা আমি ভেবেছিলাম ডাল মাছ ভাজা করবো, তা আর হলো না, করলাম হচ্ছে ডিম আর আলু সেদ্ধ করেছি, ব্যাস এই দিয়ে হয়ে গেছে আজকে। তো লালটু ওই ঘরে ডিম আলুটা মাখাচ্ছে, আমিও যাই, কারণ এখন অলমোস্ট 10:25 বাজে, তো চলো গিয়ে খেয়ে নিই আগে।